হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে নাস্তার পরে রান্নার জন্য কিচেনে চলে আসলাম। তো সব কিছু কেটে রেডি করে নিয়েছি, রান্নাটা শুরু করব। তা কী রান্না করব? এখানে আমি লাউয়ের ছোলাটা আর আলু কিছু কুচিয়ে নিয়েছি, এটাকে প্রথমে ভাজি করব। তো ভাজিটা বসিয়ে দিচ্ছি চুলায়। ফ্রাই প্যান দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, তেল পরিমাণ মতো যতটুকু লাগবে। পেঁয়াজ কয়েকটা আমি একটু ভেজে দিচ্ছি। গ্যাসটা আমার ভাজা হয়ে গেছে, আমি হালকা করেই ভেজে নিয়েছি। আর লাউয়ের ছোলাটা আমি কিছু চিংড়ি মাছ দিব, দুপাটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। হাফ চামচ লবণ আর সামান্য হলুদের গুঁড়া। এবার আমি এখানে আলু আর লাউয়ের ছোলাটা যে কুচিয়ে রাখছি সেটা ধুয়ে ভালো করে ধুয়ে এখন আমি এইটাতে দিয়ে দিচ্ছি। ভালো করে নিয়ে সব মশলা একসঙ্গে করে দিচ্ছি। ভাজিটা আমার ড্রাই হয়ে গেছে, কিছুক্ষণ আর 10 মিনিটের মতো আমি চুলা রেখে ভাজিটা করব। আর এই ভাজিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আলু দিয়ে যে লাউয়ের ছোলা ভাজিটা আর চিংড়ি মাছ দিয়েছি বাচ্চারা পছন্দ করে। ভাজিটা নামিয়ে নিচ্ছি আর ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটু মশমচাও করেছি। এই যে ভাজিটা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মাছটা ভাজবো, ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তা মাছটাকে আমি একটু হালকা ভেজে নেব। এখানে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু হালকা মেখে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে তুলো ধরে বসাই দিলাম। এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। আর ইলিশ মাছ দিয়ে কিন্তু লাউটা বেশ মজাই হয়, ইলিশ মাছ বলেন, চিংড়ি মাছ বলেন আর শিং মাছ বলেন, এগুলো দিয়ে কিন্তু লাউ রান্না ভালো লাগে খেতে। এখন আমি এখানে তেলের ভিতরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লবণ, কাঁচামরিচ খালি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো। আর এখানে আমি যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করছি, আমি কিন্তু আর কোনো মশলা অ্যাড করবো না, জিরা বলো, জিরা, রসুন, আদা এগুলো কিছুই অ্যাড করবো। আমি শুধু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পেঁয়াজ বাটা এগুলো দিয়ে রান্নাটা করবো। আর মরিচের গুঁড়া আমি সামান্য পরিমাণ দিচ্ছি, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। এখানে আমি লাউগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর লাউটা এত কচি ছিল, একেবারেই কচি। এখন লাউগুলি আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি মশলার ভিতরে ভালো করে নেড়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দিলাম। লাউটা আমার প্রায় কমে গেছে আর কষানো প্রায় হয়ে গেছে। লাউটা কিন্তু হালকা সিদ্ধ হয়ে অনেকটা কমে গেছে। আমি এখন এর ভিতরে ঝোলের পানি দিব। এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। আর একটু রাখবো দেখে তারপরে নামিয়ে নেব। লাউটা আমার হয়ে গেছে। লাউ কিন্তু সাধারণত একটু ঝোল থাকে, আমি একটু ঝোলই রেখেছি। লাউটা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে সাইডে রেখে দিলাম। চুলায় আমি আর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল। ডাঁটা শাক আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করব। ভাজি বলতে একটু ঝোল, মানে হাতে হালকা পাতলা অত ঝোল থাকবে, মাখা মাখা। দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা দেড় চামচের মতো। পেঁয়াজ বাটা একটু পানি, পানিটা না দিলে কি হবে সিজবে। যেমন হালকা একটু পানি দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া দিলাম হাফ চামচ। মরিচের গুঁড়াও সামান্য পরিমাণ আর লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। দিয়ে মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিব। আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ডাটা শাকটা, তা চিংড়ি মাছও দিয়ে দিলাম মশলার ভিতরে, একসঙ্গে করে কষিয়ে নিব। কাঁচা মরিচ, কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে আমি যে ডাঁটা শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, ডাঁটা শাকটা নিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলে এটা নরম হয়ে কমে যাবে।
তাই চায়ে পানি বসিয়ে দিচ্ছি। সকালে লং চা খেয়েছি আর এখন একটু আমি দুধ চা খাবো, তাই চাটা বসিয়ে দিলাম আর একটা চুলাতে। শাকটা কি অবস্থা দেখি, শাকটা কিন্তু সিদ্ধ হয়ে কমে গেছে। এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ পানি দেবো, যাতে শাকটা একটু সিদ্ধর জন্য সামান্য পরিমাণ পানি দেবো। পানি দিয়ে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে ভালো করে শাকটাকে নেড়ে দিচ্ছি। নেড়ে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি। চা বসিয়েছি, চা পাতা দিয়ে দিচ্ছি কিছু। রান্না আমার হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিব। এতে শাকটা বেশি ঝোলও নাই, একবারে মাখা মাখা হয়েছে। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক, যেহেতু বাচ্চারা শাক পাতা বেশি পছন্দ না, এই জন্য আমি অল্প করে রান্না করেছি। তা আজকের মতো আমার রান্না পর্যন্তই শেষ। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।